আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বরকতে এক প্রকার ভালো আছি। যদিও নেদারল্যান্ডের অবস্থা এখন ভালো না, ইউরোপের খুব খারাপ যাচ্ছে সময়টা। আজ আমি একটি আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি করব। তো কবিতাটির নাম হচ্ছে পলাশ। তো লেখক নিজেই আমি, মোহাম্মদ গোলাম মোস্তফা। আমি আপনাদের আবৃত্তি করে শোনাচ্ছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। পলাশ মানি রং, পলাশ মানি বসন্ত, পলাশ মানি ফুলের নাম, পলাশ মানি আমার হৃদয়ের কম্পন, পলাশ মানি চাঁদের এক ফালিয়া হাসি, পলাশ মানি অনুভূতির স্পন্দন, পলাশ মানি আষাঢ় মাসের দুচোখ অভিমানী মেঘ, পলাশ মানি ভোরের শীঘ্নতার মতো ভালোবাসার উষ্ণ ছোঁয়া, পলাশ মানি আষাঢ় মাসের উত্তাল ঢেউ, পলাশ মানি এক অদেখা মানুষের নাম, পলাশ মানি আমার ভালোবাসা। তো কবিতাটি আপনাদের কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কবিতাটি আপনাদের কাছে ভালো লাগে, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, উৎসাহ দেবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও আপনাদের কবিতা দেব বা কবিতা শোনাবো।